সেকেন্ড ইয়ার মেডিকেল স্টুডেন্টস, তোমাদের সবাইকে শুভেচ্ছা ও স্বাগত জানাচ্ছি। আমি ডাক্তার চন্দনা সরকার, সহযোগী অধ্যাপক ও বিভাগীয় প্রধান, অ্যানাটমি ডিপার্টমেন্ট, পটুয়াখালী মেডিকেল কলেজ, পটুয়াখালী। আমাদের আজকের টপিক গ্রস অ্যানাটমি অফ দ্য স্পাইনাল কর্ড। হোয়াট ইজ স্পাইনাল কর্ড? দ্য লোয়ার সিলিন্ড্রিকাল পোর্শন অফ দ্য সেন্ট্রাল নার্ভাস সিস্টেম ইজ টার্মড অ্যাজ স্পাইনাল কর্ড। দেখো, দিস ইজ দ্য সেন্ট্রাল নার্ভাস সিস্টেম, ব্রেইন অ্যান্ড স্পাইনাল কর্ড। তো সেন্ট্রাল নার্ভাস সিস্টেমের আপার এক্সপ্যান্ডেড পোর্শনটাকে আমরা কী বলি? ব্রেইন। আর এই যে লোয়ার সিলিন্ড্রিকাল পোর্শন, এটাকে স্পাইনাল কর্ড। ইট ইজ দ্য কন্টিনিউশন অফ দ্য মেডালা। তো স্পাইনাল কর্ড এটা কোথায় থাকে? ইট ইজ লোকেটেড উইদিন দ্য আপার টু থার্ড অফ দ্য ভার্টিব্রাল ক্যানাল। কোথায় শুরু? অ্যাট দ্য লেভেল অফ দ্য ফোরামেন ম্যাগনাম। আর শেষ কোথায়? আপার বর্ডার অফ দ্য সেকেন্ড লাম্বার ভার্টিব্রা অর লোয়ার বর্ডার অফ দ্য ফার্স্ট লাম্বার ভার্টিব্রা ইন কেস অফ অ্যাডাল্ট। দেখো, কোথায় শুরু? অ্যাট দ্য লেভেল অফ দ্য ফোরামেন ম্যাগনাম। শেষ কোথায়? লোয়ার বর্ডার অফ দ্য ফার্স্ট লাম্বার ভার্টিব্রা অর আপার বর্ডার অফ দ্য সেকেন্ড লাম্বার ভার্টিব্রা। লোয়ার ট্যাপারিং এন্ড অফ দ্য স্পাইনাল কর্ড ইজ টার্মড অ্যাজ কোনাস মেডুলারিস। এরপর দেখো একটা থ্রেড লাইক স্ট্রাকচার, এ কন্টিনিউশন, এটার নাম কি? দিস ইজ কল্ড ফাইলাম টার্মিনালি। তো নেক্সট কোশ্চেন, হোয়াট ইজ ফাইলাম টার্মিনালি? ইটস এ থ্রেড লাইক স্ট্রাকচার, নন নার্ভাস পোর্শন অফ দ্য স্পাইনাল কর্ড, কন্টিনিউশন অফ দ্য পায়াল শিপ। দেখো কতগুলি কথা বললাম, থ্রেড লাইক স্ট্রাকচার, নন নার্ভাস পোর্শন, কন্টিনিউশন অফ দ্য পায়াল শিপ। তো দিস ফাইলাম টার্মিনালি ইট ইজ অ্যাবাউট 20 সেন্টিমিটার ইন লেন্থ। ইট ইজ ডিভিজিবল ইন্টু টু পার্টস, ফাইলাম টার্মিনালি ইন্টারনাম অ্যান্ড ফাইলাম টার্মিনালি এক্সটারনাম। ইট অ্যাক্টস অ্যাজ অ্যান অ্যাঙ্কার অফ দ্য স্পাইনাল কর্ড। এটা কোথায় লাগানো থাকে? ইট ইজ অ্যাটাচ টু দ্য ব্যাক অফ দ্য ফার্স্ট কক্সিডিয়াল সেগমেন্ট। দেখো, স্পাইনাল কর্ডটা যে ভার্টিব্রাল ক্যানালের মধ্যে থাকে, যে তার পজিশনটা কীভাবে মেনটেন হয়? অ্যাঙ্কার হিসাবে কাজ করে কি? ফাইলাম টার্মিনালি। তাছাড়া এই যে রোস্টাল কন্টিনিউশন অফ দ্য স্পাইনাল কর্ড উইথ দ্য মেডালা, এছাড়াও আমরা পরে দেখাবো যে লিগামেন্টাম ডেন্টিকুলেটাম, এটাও একটা রোল প্লে করে। যে স্পাইনাল কর্ড, তোমাদের পরীক্ষার সময় একটা এক্সপ্লানেটরি কোশ্চেন থাকে যে স্পাইনাল কর্ড ইজ সিচুয়েটেড উইদিন দ্য ভার্টিব্রাল ক্যানাল, যে কীভাবে এটা পজিশনটা মেনটেন হয়। তাহলে যে পজিশন মেনটেন হয়, একটা হলো রোস্টাল কন্টিনিউটি অফ দ্য স্পাইনাল কর্ড উইথ দ্য মেডালা, এই যে ফাইলাম টার্মিনালির অ্যাটাচমেন্ট উইথ দ্য ফার্স্ট কক্সিডিয়াল সেগমেন্ট, তাছাড়া লিগামেন্টাম ডেন্টিকুলেটাম। আচ্ছা, এরপরের কোশ্চেন, যে স্পাইনাল কর্ডটা কেমন টিস্যু? আমরা তো বলেই নিলাম যে এটা সেন্ট্রাল নার্ভাস সিস্টেমের পার্ট, তাহলে এটা নার্ভাস টিস্যু। বাট ইটস কাভারিংস, তার কী কী কাভারিং আছে? ডুরা ম্যাটার, অ্যারাকনয়েড ম্যাটার অ্যান্ড পায়া ম্যাটার, এই যে তিনটা মেনিনজেস, এরা কেমন টিস্যু? এরা কানেকটিভ টিস্যু। আমরা পরের ছবিতে যাই। দেখো, দিস ইজ দ্য স্পাইনাল কর্ড অ্যান্ড দিস আর দি কাভারিংস, দিস ইজ দ্য ফাইলাম টার্মিনালি। আর তার পাশে যে এগুলি দেখা যাচ্ছে, এগুলি কি? বাঞ্চ অফ নার্ভ রুটস। এটাকে কি বলে? কডা ইকুইনা। তো আমরা পরীক্ষার সময় জিজ্ঞেস করি, এগুলি কি নার্ভ না নার্ভ রুটস? এগুলি নার্ভ রুটস, বাঞ্চ অফ নার্ভ রুটস। ফ্যান্সি ইট রেজেম্বলস ইন হর্সেস টেইল, ঘোড়ার লেজের মতো দেখতে, যার জন্য আমরা এটাকে বলি কি? কডা ইকুইনা। কডা মিন্স টেইল আর ইকুইন মিন্স হর্স, এই জন্য এটাকে বলা হয় কি? কডা ইকুইনা। আমরা পরের ছবিতে যাই। দেখো, এখানে আরও খুব সুন্দর করে দেখা যাচ্ছে যে লোয়ার ট্যাপারিং এন্ড অফ দ্য স্পাইনাল কর্ড ইজ টার্মড অ্যাজ কোনাস মেডুলারিস, দিস ইজ দ্য ফাইলাম টার্মিনালি অ্যান্ড দিস আর দ্য কডা ইকুইনা। পরের ছবিতে যাই।
আচ্ছা স্পাইনাল কর্ডের সাথে আমরা দেখতে পাচ্ছি কি যে স্পাইনাল কর্ডের সাথে আমরা এখানে দেখতে পাচ্ছি সার্ভাইকাল প্লেক্সাস ব্র্যাকিয়াল প্লেক্সাস তো এগুলি তো তৈরি হয় কি দিয়ে স্পাইনাল নার্ভ দিয়ে ভেন্ট্রাল রামাই অফ দ্য স্পাইনাল নার্ভ তাহলে স্পাইনাল কর্ড প্রোভাইডস অ্যাটাচমেন্ট টু হোয়াট স্পাইনাল নার্ভ The spinal nerve আছে আমাদের কত pair? There are 31 pairs of spinal nerve. Cervical 8, thoracic 12, 5 lumbar, 5 sacral and 1 coccygeal. There are 31 pairs of spinal nerves. তো স্পাইনাল নার্ভগুলো কেমন নার্ভ দেয়ার মিক্স নার্ভ কেন তারা মিক্স নার্ভ বলি আমরা যে তাদের ভেন্ট্রাল যে রুট সেটা হলো মোটর এবং ডর্সাল রুটটা হলো সেন্সরি তো একটা স্পাইনাল নার্ভ কিভাবে তৈরি হয় বাই দ্য ইউনিয়ন অফ দ্য ভেন্ট্রাল এন্ড ডর্সাল রুট অফ দ্য স্পাইনাল কর্ড আমরা স্ক্রিনের দিকে তাকাই দেখো This is the ventral root and this is the dorsal root. By the union of the ventral and dorsal root of the spinal cord, it is spinal nerve. So, it is spinal nerve. Kemon nerve ekta mixed nerve. আচ্ছা এরপর স্পাইনাল কর্ডে আমরা জিজ্ঞেস করি যে কয়টা এনলার্জমেন্ট আছে স্পাইনাল কর্ডে দেয়ার আর টু এনলার্জমেন্ট সার্ভাইকাল এনলার্জমেন্ট এন্ড লাম্বোসাক্রাল এনলার্জমেন্ট সার্ভাইকাল এনলার্জমেন্টটা কোন লেভেলে আছে এটা সার্ভাইকাল 4 টু থোরাসিক 1 সেগমেন্ট অফ দ্য স্পাইনাল কর্ড এখানকার যে স্পাইনাল নার্ভগুলো তাদের ভেন্ট্রাল র্যামাইগুলি ইউনাইটেড হয়ে তৈরি করে কি ব্রাকিয়াল প্লেক্সাস যার জন্য একটা সার্ভাইকাল এনলার্জমেন্ট সেই ব্রাকিয়াল প্লেক্সাসের নার্ভসগুলি কোথায় সাপ্লাই দেবে আপার লেগে আর একটা কি বললাম লাম্বো স্যাক্রাল এনলার্জমেন্ট এইটা আমরা কোন লেভেলে পাবো লাম্বার 1 টু স্যাক্রাল 3 সেগমেন্ট অফ দ্য স্পাইনাল কর্ড এই লেভেলে থাকে লাম্বো স্যাক্রাল এনলার্জমেন্ট তাহলে কয়টা এনলার্জমেন্ট স্পাইনাল কর্ডে দেয়ার আর টু এনলার্জমেন্ট সার্ভাইকাল এনলার্জমেন্ট এন্ড লাম্বোস্যাক্রাল এনলার্জমেন্ট পরের কোশ্চেন যে স্পাইনাল কর্ডে ক্রস সেকশন করলে গ্রে ম্যাটার আর হোয়াইট ম্যাটারের ডিস্ট্রিবিউশনটা কীরকম দেখো দিস ইজ দ্য ক্রস সেকশন অফ দ্য স্পাইনাল কর্ড তার ইনার কোর অফ গ্রে ম্যাটার অ্যান্ড আউটার কোর অফ হোয়াইট ম্যাটার তো হোয়াট ইজ গ্রে ম্যাটার কালেকশন অফ নার্ভ সেল বডিস নিউরোগ্লায়া এন্ড ব্লাড ভেসেলস দিস ইজ টার্মড অ্যাজ গ্রে ম্যাটার আর হোয়াইট ম্যাটার কালেকশন অফ বান্ডেল অফ অ্যাগজেলস নিউরোগ্লায়া এন্ড ব্লাড ভেসেলস দিস ইজ টার্মড অ্যাজ হোয়াইট ম্যাটার আচ্ছা গ্রে ম্যাটারটা দেখতে কিরকম এইস শেপ তার আমরা দুইটা হর্ন দেখতে পাচ্ছি দিস ইজ দ্য অ্যান্টেরিয়ার হর্ন অ্যান্ড দিস ইজ দ্য পোস্টেরিয়ার হর্ন আচ্ছা ক্রস সেকশন আমরা কি দেখতে পাই দিস ইজ দ্য অ্যান্টেরো মিডিয়ান ফিশার অ্যান্ড দিস ইজ দ্য পোস্টেরো মিডিয়ান সালকাস তো গ্রে ম্যাটার অ্যান্টেরিয়ার হর্ন পোস্টেরিয়ার হর্ন দুই সাইড কানেক্টেড আছে উইথ ইচ আদার বাই এটার নাম কি এটার নাম হলো গ্রে কমিশুর তার মাঝখানে দেখা যাচ্ছে সেন্ট্রাল ক্যানাল এটা কার রেমন্যান্ট লুমিন অফ দ্য নিউরাল টিউব আচ্ছা এখন অ্যান্টেরিয়ার হর্নে এই যে আমরা বললাম যে গ্রে ম্যাটার মানে কি নার্ভ সেল বডি কালেকশন অফ নার্ভ সেল বডি নিউরোগ্লায়া এন্ড ব্লাড ভেসেলস তো অ্যান্টেরিয়ার হর্নে যে নিউরনগুলি থাকে সেই নিউরনগুলি কেমন নিউরন অ্যাকর্ডিং টু পোলারিটি মাল্টিপোলার নিউরন তো এখানে কিছু লার্জ নিউরনও থাকে আবার কিছু স্মল নিউরনও থাকে বাট তারা সবাই মাল্টিপোলার নিউরন যেগুলি লার্জ নিউরন সেগুলিকে বলে আলফা মোটর নিউরন অথবা বলা হয় কি আলফা ইফারেট কারণ এখানের এক্সনগুলো স্কেলিটাল মাসেলকে ইনারভেট করে আলফা মোটর নিউরন আর যেগুলি স্মল সাইজড নিউরন তাদের এক্সনগুলি মানে স্মল সাইজ যাদের সেল বডি তাদের একজনগুলি ইন্ট্রাফিউজাল ফাইবার্স অফ দ্য নিউরোমাসকুলার স্পিন্ডেলকে সাপ্লাই দেয় তাদেরকে বলা হয় গামা ইফারেন্ট আমরা পরের ছবিতে যাই দেখো এই যে আমরা বললাম গ্রে ম্যাটারটা একটা এইস শেপড স্ট্রাকচার তৈরি করে এটা কি গ্রে কমিশুর তো সব জায়গায় আমরা কিরকম পাবো অ্যান্টেরিয়ার হর্ন পোস্টেরিয়ার হর্ন বাট থোরাসিক সেগমেন্টে যে থোরাসিক 1 থেকে লাম্বার 2 সেগমেন্ট পর্যন্ত আমরা আবার একটা ল্যাটারাল হর্ন পাই তো এখন আমরা বলে যাই যে এই যে অ্যান্টেরিয়ার হর্নে যে নিউরনগুলি থাকে আমরা তিনটা ভাগে ভাগ করি মিডিয়াল সেন্ট্রাল এন্ড ল্যাটারাল
দেখো যে মিডিয়াল গ্রুপ, যে মিডিয়াল গ্রুপগুলোর যে নিউরনগুলি সেল বডি, তাদের একজনগুলি ইনারভেট করবে কোন জায়গার মাসেলকে? স্কেলিটাল মাসলস অফ দ্য নেক অ্যান্ড ট্রাঙ্ক, দ্যাট ইনক্লুডস ইন্টারকোস্টাল অ্যান্ড ইন্টার অ্যাবডোমিনাল মাসকুলেচার, যে সেন্ট্রাল, সরি মিডিয়াল, এরপর কি সেন্ট্রাল, সেন্ট্রালি যে নিউরনগুলি থাকে তারা কোথায় ইনারভেট করবে, কোন জায়গার মাসেলকে তারা ইনারভেট করবে? এই যে মিডিয়াল গ্রুপ গেল আমাদের ইনারভেশন অফ নেক মাসলস, এরপর সেন্ট্রাল গ্রুপের যে নিউরনগুলি থাকে তারা হলো স্মলেস্ট নিউরন, তারা সার্ভাইকাল রিজিয়নে তৈরি করে কি, যে সার্ভাইকাল 3, 4, 5 একটা ফ্রেনিক নিউক্লিয়াস তৈরি করে এই লেভেলে, এবং তারা সাপ্লাই দেয় কোথায়, ডায়াফ্রামকে। তাছাড়া সার্ভাইকাল 1 থেকে সার্ভাইকাল 5 পর্যন্ত এইখানে তৈরি করে কি তারা অ্যাক্সেসরি নিউক্লিয়াস, সেটা আবার সেই অ্যাক্সনগুলি কাকে সাপ্লাই দেবে, স্টারনোক্লিডো মাস্টয়েড অ্যান্ড ট্রাপিজিয়াস মাসেলকে। আর যে ল্যাটারাল গ্রুপে যেগুলি আছে সেগুলি যে অ্যাক্সনগুলি সাপ্লাই দেবে কোথায়, লিম্বের মাসেলকে। তাহলে এই যে অ্যান্টেরিয়ার হর্ন, এটাকে আমরা বললাম কি এখানে যে নিউরনগুলি হলো কি এগুলি মোটর নিউরন, এদের অ্যাক্সনগুলি কাকে কাকে সাপ্লাই দেবে, একটা মিডিয়াল গ্রুপ, একটা সেন্ট্রাল গ্রুপ, একটা ল্যাটারাল গ্রুপ। মিডিয়াল গ্রুপটা ইনারভেট করবে নেক মাসলস অ্যাজ ওয়েল অ্যাজ দ্য মাসলস অফ দ্য ট্রাঙ্ক, দ্যাট ইজ দ্য ইন্টারকোস্টাল অ্যান্ড ইন্টারঅ্যাবডোমিনাল মাসকুলেচার। আচ্ছা, যেটা সেন্ট্রাল গ্রুপ তারা কি তৈরি করে, ফ্রেনিক নিউক্লিয়াস ফর ইনারভেশন অফ দ্য ডায়াফ্রাম, আর অ্যাক্সেসরি নিউক্লিয়াস ফর ইনারভেশন অফ দ্য স্টারনোক্লিডো মাস্টয়েড অ্যান্ড ট্রাপিজিয়াস মাসেল। আর যেটা ল্যাটারাল গ্রুপ তারা ইনারভেট করবে কি মাসলস অফ দ্য লিম্ব। নাও পোস্টেরিয়ার হর্ন, পোস্টেরিয়ার হর্ন এইখানে যে নিউরনগুলি থাকে এগুলো হলো আবার সেন্সরি নিউরন। এখানে যেরকম আমরা বললাম মোটর নিউরন, আলফা মোটর নিউরন, গামা মোটর নিউরন, এখানে নিউরনগুলি কিরকম সেন্সরি নিউরন। দেখো দিচ ইজ দ্য পোস্টেরিয়ার হর্ন, দিচ ইজ দ্য অ্যাপেক্স, দিচ ইজ দ্য বেস। এখানে কী কী নিউরন থাকে দেখো, সাসটেনশিয়া, জিলাটিনোসা, নিউক্লিয়াস প্রপ্রিয়াস, এরপর হলো কি ক্লার্কস কলাম অর নিউক্লিয়াস ডর্সালিস, আর একটা হলো ভিসারাল অ্যাফারেন্ট নিউক্লিয়াস। সাসটেনশিয়া জিলাটিনোসা, নিউক্লিয়াস প্রপ্রিয়াস, ক্ল্যাটস কলাম, দেন ভিসারাল অ্যাফারেন্ট নিউক্লিয়াস। তো সাসটেনশিয়া জিলাটিনোসা এখানে যে নিউরনগুলি থাকে তারা কীরকম, তাদের একজনগুলি তারা যে একজন রিসিভ করে তারা কি সেন্সেশন ক্যারি করে, পেইন, টান্স, টেম্পারেচার, এই সমস্ত এক্সটারোসেপ্টিভ সেন্সেশনগুলি তারা ক্যারি করে। হোয়াট ডু ইউ মিন বাই এক্সটারোসেপ্টিভ, এক্সটারোসেপ্টিভ সেন্সেশন, দ্য সেন্সেশন হুইচ অ্যারাইজেস আউটসাইড দ্য বডি। আচ্ছা, আর ইন্টারোসেপ্টিভ সেন্সেশন কি, হুইচ অ্যারাইজেস উইদিন দ্য বডি, যেমন মাসেল, জয়েন্ট, স্কিন, সাবকিউটেনিয়াস টিস্যু, এখান থেকে যে সেন্সেশনগুলি অ্যারাইজ করে আমরা তাদেরকে বলি কি ইন্টারোসেপ্টিভ সেন্সেশন। তো এই সাসটেনশিয়া জিলাটিনোসা এদের একজনগুলি কেমন সেন্স ক্যারি করে, যে পেইন, টাচ, টেম্পারেচার, নিউক্লিয়াস প্রপ্রিয়াস, প্রপ্রিওসেপশন। প্রপ্রিওসেপশন মানেই হলো কি যে মাসেল, জয়েন্ট সেন্স, এই সেন্সটা ক্যারি করা হলো নিউক্লিয়াস প্রপ্রিয়াস। এরপর বললাম কি ক্লার্কস কলাম, তারাও এই প্রপ্রিওসেপটিভ সেন্সেশন ক্যারি করে। আর যে ভিসারাল অ্যাফারেন্ট নিউক্লিয়াস তারা কীরকম সেন্সেশন ক্যারি করবে, তারা ভিসারা থেকে পেইন, টাচ, টেম্পারেচার, এই সমস্ত সেন্সেশনগুলি ক্যারি করবে কে, ভিসারাল অ্যাফারেন্ট নিউক্লিয়াস। তাহলে আমাদের অ্যান্টেরিয়ার হর্ন অ্যান্ড পোস্টেরিয়ার হর্নের নিউরনগুলির কথা আমরা বলে ফেললাম, কিন্তু এরপর যে বললাম থোরাসিক রিজিয়নে একটা ল্যাটারাল হর্ন থাকে, থোরাসিক 1 থেকে লাম্বার 2 সেগমেন্টে যে ল্যাটারাল হর্ন, সেই ল্যাটারাল হর্ন এখানে যে নিউরনগুলি কি তাদের একজনগুলি কি তৈরি করে, প্রি গ্যাংলিয়ানিক সিম্প্যাথেটিক ফ্লো, প্রি গ্যাংলিয়ানিক সিম্প্যাথেটিক ফ্লো। আর স্যাক্রাল 2, 3, 4 সেগমেন্ট সেখানেও ল্যাটারাল হর্ন থাকে, তারা কি করে প্রি গ্যাংলিয়ানিক প্যারাসিম্প্যাথেটিক ফাইবার, তাদের একজনগুলি প্রি গ্যাংলিয়ানিক প্যারাসিম্প্যাথেটিক ফাইবার, দ্যাট ইজ প্যারাসিম্প্যাথেটিক ফ্লো। আর থোরাসিক 1 থেকে লাম্বার 2 সেগমেন্ট প্রি গ্যাংলিয়ানিক সিম্প্যাথেটিক আউটফ্লো। তাহলে আমরা
গ্রে ম্যাটারের ডিস্ট্রিবিউশনটা বলে ফেললাম যে স্পাইনাল কর্ডে ইনার পোর্টটা হলো কি গ্রে ম্যাটার আর আউটার হলো হোয়াইট ম্যাটার। হোয়াট ইজ গ্রে ম্যাটার? কালেকশন অফ নার্ভ সেল, বডি, নিউরোগ্লায়া এন্ড ব্লাড ভেসেলস। শেপটা কিরকম? এস শেপ, দুই সাইড কানেক্টেড থাকে বাই গ্রে কমিশন, মাঝখানে কি থাকে? সেন্ট্রাল ক্যানাল। সেন্ট্রাল ক্যানাল কাকে রিপ্রেজেন্ট করে? লুমেন অফ দ্য নিউরাল টিউব, কারণ আমরা জানি স্পাইনাল কর্ড কোথা থেকে ডেভেলপ করে? নিউরাল টিউব থেকে ডেভেলপ করে। আচ্ছা, তার অ্যান্টেরিয়ার হর্ন এটা কেমন? এটা হলো মোটর। আর পোস্টেরিয়ার হর্ন এটা হলো কি? সেন্সরি, কারণ এখান থেকে আমরা দেখি যে ভেন্ট্রাল রুট আর এটা থেকে ডর্সাল রুট উঠে উঠে তৈরি করে কি আমাদের স্পাইনাল কর্ড। তো ভেন্ট্রাল যে রুট যেটা, এই যে আমাদের অ্যান্টেরিয়ার হর্ন, অ্যান্টেরিয়ার হর্নের নিউরনগুলা তিনটা ভাগে আছে, মিডিয়াল, সেন্ট্রাল অ্যান্ড ল্যাটারাল। আর পোস্টেরিয়ার হর্নে চার গ্রুপে থাকে, সাস্টেনশিয়া জিলাটিনোসা, নিউক্লিয়াস প্রপ্রিয়াস, ক্ল্যাটস কলাম অ্যান্ড ভিসারেল অ্যাফারেন্ট নিউক্লিয়াস। আর থোরাসিক ওয়ান থেকে লাম্বার টু সেগমেন্টে যে ল্যাটারাল হর্ন থাকে সেখানে অ্যাক্সনগুলি কি তৈরি করে? প্রি গ্যাংলিয়ানিক সিম্প্যাথেটিক আউটফ্লো। আর স্যাক্রাল টু থ্রি ফোর সেগমেন্টে যে ল্যাটারাল হর্ন থাকে তারা কি তৈরি করে? প্যারাসিম্প্যাথেটিক আউটফ্লো। এবার যাব আমরা হোয়াইট ম্যাটার্স অফ দ্য স্পাইনাল কর্ড। আমরা পরের ছবিতে যাই, দেখো দিস ইজ দ্য হোয়াইট, দিজ আর দ্য হোয়াইট ম্যাটার্স অফ দ্য স্পাইনাল কর্ড। তো হোয়াইট ম্যাটার কাকে বলে? আবারও বলি, কালেকশন অফ বান্ডিল অফ অ্যাকজন্স, নিউরোগ্লায়া অ্যান্ড ব্লাড ভেসেলস। তো কেন একে হোয়াইট ম্যাটার বলা হয়? কারণ এখানে মাইলিনেটেড নার্ভ ফাইবার থাকে, যে বান্ডিল অফ অ্যাকজন ইন দ্য সেন্ট্রাল নার্ভাস সিস্টেম তাকে আমরা কী বলি? ট্রাক্ট বলি, অথবা ফেসিকুলাই, কলাম, পেডাঙ্কেল এগুলি বলা হয়। আচ্ছা, তাহলে স্পাইনাল কর্ডে যে হোয়াইট ম্যাটার আমরা দেখি তিনটা কলামে আছে, যে দিচ ইজ দ্য অ্যান্টেরিয়ার হোয়াইট কলাম, দিচ ইজ দ্য ল্যাটারাল হোয়াইট কলাম অ্যান্ড দিচ ইজ দ্য পোস্টেরিয়ার হোয়াইট কলাম। তো কীভাবে আমরা ভাগ করলাম? দেখো, দিচ ইজ দ্য অ্যান্টেরো মিডিয়ান ফিশার, অ্যান্টেরো মিডিয়ান ফিশার অ্যান্ড অ্যাট দ্য অ্যাটাচমেন্ট অফ দ্য ভেন্ট্রাল রুট, এইটুকুকে আমরা কী বলি? অ্যান্টেরিয়ার হোয়াইট কলাম। বিটুইন দ্য ভেন্ট্রাল অ্যান্ড ডর্সাল রুট অফ দ্য স্পাইনাল কর্ড এই জায়গাটাকে আমরা কী বললাম? ল্যাটারাল হোয়াইট কলাম। আর এই যে পোস্টেরো মিডিয়ান ফিশার অ্যান্ড ডর্সাল রুট এই মাঝখানে যে জায়গাটা এটাকে আমরা বললাম পোস্টেরিয়ার হোয়াইট কলাম। আচ্ছা, এখন অ্যান্টেরিয়ার হোয়াইট কলাম, ল্যাটারাল হোয়াইট কলাম, পোস্টেরিয়ার হোয়াইট কলাম, এখানে আমাদের কী কী ট্রাক্ট পাওয়া যায়? তাহলে এখন আবার বলি, হোয়াট ডু ইউ মিন বাই ট্রাক্ট? বান্ডেল অফ অ্যাকজন্স হুইচ কানেক্টস টু মাসেলস অফ গ্রে ম্যাটার উইদিন দ্য সেন্ট্রাল নার্ভাস সিস্টেম তাকে আমরা বলি ট্রাক্ট। তো এখন আমরা জিজ্ঞেস করি যে স্পাইনাল কর্ডে কিছু অ্যাসেন্ডিং ট্রাক্ট আর কিছু ডিসেন্ডিং ট্রাক্টের নাম বলো। দেখো, এই সাইডে এগুলি কি সব অ্যাসেন্ডিং ট্রাক্ট। অ্যাসেন্ডিং ট্রাক্ট কী কী আছে অ্যান্টেরিয়ার হোয়াইট কলামে? দেখো, অ্যান্টেরিয়ার স্পাইনো থ্যালামিক ট্রাক্ট, স্পাইনো টেকটাল ট্রাক্ট, স্পাইনো অলিভারি ট্রাক্ট। ল্যাটারাল হোয়াইট কলামে কী আছে? ল্যাটারাল স্পাইনোথ্যালামিক ট্রাক্ট, অ্যান্টেরিয়ার স্পাইনো সেরিবুলার ট্রাক্ট, পোস্টেরিয়ার স্পাইনো সেরিবুলার ট্রাক্ট। আর পোস্টেরিয়ার হোয়াইট কলামে কী আছে? ফেসিকুলাস গ্রাসিলিস, ফেসিকুলাস কিউনিয়াটাস। তাহলে হোয়াট আর দ্য অ্যাসেন্ডিং ট্রাক্টস অফ দ্য স্পাইনাল কর্ড? আবারও বলি, দেখো ইম্পর্টেন্টগুলি আমরা বলি, অ্যান্টেরিয়ার স্পাইনোথ্যালামিক, ল্যাটারাল স্পাইনোথ্যালামিক, অ্যান্টেরিয়ার স্পাইনো সেরিবুলার, পোস্টেরিয়ার স্পাইনো সেরিবেলার, ফেসিকুলাস গ্রাসিলিস, ফেসিকুলাস কিউনিয়াটাস। এরা তাহলে কেমন সেন্সেশন ক্যারি করে? দেখো, অ্যান্টেরিয়ার স্পাইনো থ্যালামিক ট্রাক্ট এরা কেমন সেন্সেশন ক্যারি করে? ক্রুড টস অ্যান্ড প্রেশার। ল্যাটারাল স্পাইনো থ্যালামিক ট্রাক্ট পেইন টেম্পারেচার। আচ্ছা, ফেসিকুলাস গ্রাসিলিস, ফেসিকুলাস কিউনিটাস এরা কী করে? কেমন সেন্সেশন? টু পয়েন্ট ডিসক্রিমিনেশন, ভাইব্রেশন এগুলি ক্যারি করে ফেসিকুলাস গ্রাসিলিস, ফেসিকুলাস কিউনিয়াটাস।
আচ্ছা এগুলি গেল আমাদের অ্যাসেন্ডিং ট্র্যাক্ট এন্ড দেয়ার ফাংশন নাও ডিসেন্ডিং ট্র্যাক্ট দ্য নেম সাম ডিসেন্ডিং ট্র্যাক্ট দেখো কর্টিকো স্পাইনাল ট্র্যাক্ট অর পিরামিডাল ট্র্যাক্ট সেটা আবার এরকম ওই যে স্পাইনোথ্যালামিক ট্র্যাক্টের মতো দুইটা অ্যান্টিরিয়ার কর্টিকো স্পাইনাল ট্র্যাক্ট ল্যাটারাল কর্টিকো স্পাইনাল ট্র্যাক্ট আমরা দেখি অ্যান্টিরিয়ার হোয়াইট কলামে কী কী আছে অ্যান্টিরিয়ার কর্টিকো স্পাইনাল ট্র্যাক্ট টেকটো স্পাইনাল ট্র্যাক্ট ভেস্টিবুলো স্পাইনাল ট্র্যাক্ট অলিভো স্পাইনাল ট্র্যাক্ট আর এইদিকে ল্যাটারাল হোয়াইট কলামে রুব্রো স্পাইনাল ট্র্যাক্ট তো এই যে ডিসেন্ডিং ট্র্যাক্টগুলি অ্যান্টিরিয়ার কর্টিকো স্পাইনাল ট্র্যাক্ট ল্যাটারাল কর্টিকো স্পাইনাল ট্র্যাক্ট এই কর্টিকো স্পাইনাল ট্র্যাক্টের আরেকটা নাম কি পিরামিডাল ট্র্যাক্ট তাহলে হোয়াট ডু ইউ মিন বাই পিরামিডাল ট্র্যাক্ট এই যে পিরামিডাল সেলস অ্যান্ড দেয়ার অ্যাডজাস এটাকেই আমরা বলি পিরামিডাল ট্র্যাক্ট অল আদার ডিসেন্ডিং ট্র্যাক্টস অ্যাকসেপ্ট দ্য পিরামিডাল ট্র্যাক্ট এদেরকে কী বলা হয় এক্সট্রা পিরামিডাল ট্র্যাক্ট তাহলে এই পিরামিডাল ট্র্যাক্টের ফাংশনটা কি ইট কন্ট্রোলস দ্য ফাইন ডিসক্রিট ভলান্টারি মুভমেন্টস অফ দ্য ডিস্টাল পার্ট অফ দ্য লিম্বস কী বললাম ফাইন তার মানে স্কেলড মুভমেন্ট স্কেলড ভলান্টারি মুভমেন্ট অফ দ্য ডিস্টাল পার্ট অফ দ্য লিম্বস তো স্কেলড মুভমেন্ট কী এই যে আমাদের রাইটিং স্টিচিং পেন্টিং ড্রয়িং প্লেয়িং এই জিনিসগুলিকে কী বলা হয় স্কেলড মুভমেন্টস তাহলে পিরামিডাল ট্র্যাক্টের কাজটা কী ইট কন্ট্রোলস দ্য ভলান্টারি স্কেলড মুভমেন্টস অফ দ্য ডিস্টাল পার্ট অফ দ্য লিম্বস আর তাহলে এক্সট্রা পিরামিডাল ট্র্যাক্ট এদের কাজটা কী এই যে এক্সট্রা পিরামিডাল ট্র্যাক্ট দেখো ভেস্টিবুলো স্পাইনাল ট্র্যাক্ট এ কী করে এ ফেসিলিটেট করে অ্যাক্টিভিটি অফ দ্য এক্সটেন্সর মাসলস বাট ইনহিবিট করে অ্যাক্টিভিটি অফ দ্য ফ্লেক্সার মাসেল আর এটার রিভার্স কাজ হলো রুব্রো স্পাইনাল ট্র্যাক্টের এর কাজটা কী এ ফ্যাসিলিটেট করে অ্যাক্টিভিটি অফ দ্য ফ্লেক্সার মাসেল আর ইনহিবিট করে অ্যাক্টিভিটি অফ দ্য এক্সটেন্সর মাসেল দ্যাট ইজ অ্যান্টি গ্র্যাভিটি মাসেল এই যে টেকটো স্পাইনাল ট্র্যাক্ট এই ট্র্যাক্টার ফাংশনটা কী এটা কন্ট্রোল করে মুভমেন্ট অ্যাসোসিয়েটেড উইথ ভিজুয়াল ইমপ্রেশন রিফ্লেক্স মুভমেন্ট টেকটো স্পাইনাল ট্র্যাক্ট তাহলে স্পাইনাল ট্র্যাক্টের যে হোয়াইট ম্যাটার সেটাকে আমরা কী বলছি ট্র্যাক্ট ট্র্যাক্টগুলি কোথায় আছে অ্যান্টিরিয়ার হোয়াইট কলাম ল্যাটারাল হোয়াইট কলাম অ্যান্ড পোস্টেরিয়ার হোয়াইট কলামে তাহলে অ্যাসেন্ডিং ট্র্যাক্ট আমাদের কী কী আছে অ্যান্টিরিয়ার স্পাইনোথ্যালামিক স্পাইনোটেকটাল স্পাইনো ওলিভারি অ্যান্টিরিয়ার স্পাইনো সেরিবেলার ল্যাটারাল স্পাইনোথ্যালামিক পোস্টেরিয়ার স্পাইনো সেরিবেলার ট্র্যাক্ট ফেসিকুলাস গ্যাসিলিস ফেসিকুলাস কিউনিয়াটাস এই দুইটা কিন্তু রিটিনেও আসে ফেসিকুলাস গ্যাসিলিস ফেসিকুলাস কিউনিয়াটাস পোস্টেরিয়ার হোয়াইট কলামে থাকে এবং তাদের কাজ কী টু পয়েন্ট ডিসক্রিমিনেশন অ্যান্ড ভাইব্রেশন সেন্স ক্যারি করা আচ্ছা ডিসেন্ডিং ট্র্যাক্ট কর্টিকো স্পাইনাল ট্র্যাক্ট দ্যাট ইজ পিরামিডাল ট্র্যাক্ট আর এক্সট্রা পিরামিডাল ট্র্যাক্ট কী রুব্রো স্পাইনাল ট্র্যাক্ট অলিভো স্পাইনাল ট্র্যাক্ট ভেস্টিবুলো স্পাইনাল ট্র্যাক্ট টেকটো স্পাইনাল ট্র্যাক্ট তাহলে দিজ আর দ্য হোয়াইট ম্যাটার অফ দ্য স্পাইনাল কর্ড আমরা পরের ছবিতে যাই আচ্ছা নাও ব্লাড সাপ্লাই অফ দ্য স্পাইনাল কর্ড যে স্পাইনাল কর্ডের আর্টারি সাপ্লাই কোথা থেকে আসে দেখো স্পাইনাল কর্ড ইজ সাপ্লাইড বাই অ্যান্টিরিয়ার স্পাইনাল আর্টারি অ্যান্ড পোস্টেরিয়ার স্পাইনাল আর্টারি অ্যান্ড দে আর রেইনফোর্সড বাই সেগমেন্টাল আর্টারি দেখো অ্যান্টিরিয়ার স্পাইনাল আর্টারি অ্যান্ড পোস্টেরিয়ার স্পাইনাল আর্টারি তারা কার্ড ব্রাঞ্চ ভার্টিব্রাল আর্টারি ব্রাঞ্চ দেখো ভার্টিব্রাল আর্টারি রাইট অ্যান্ড লেফট ভার্টিব্রাল আর্টারি তারা ইউনাইটেড হয়ে তৈরি করে কি বেজিলার আর্টারি তাহলে অ্যান্টিরিয়ার স্পাইনাল আর্টারি দেখো দুই সাইডেরই ভার্টিব্রাল আর্টারি থেকে প্রথমে দুইটা আর্টারি ওঠে ইউনাইটেড হয়ে অ্যান্টিরিয়ার স্পাইনাল আর্টারি তৈরি করলো তো এই অ্যান্টিরিয়ার স্পাইনাল আর্টারি কতটুকু সাপ্লাই দেবে স্পাইনাল কর্ডে দ্য অ্যান্টিরিয়ার টু থার্ড অফ দ্য স্পাইনাল কর্ডকে সাপ্লাই দেবে অ্যান্টিরিয়ার স্পাইনাল আর্টারি অ্যান্টিরিয়ার টু থার্ড আর পোস্টেরিয়ার স্পাইনাল আর্টারি এরাও কি এই যে ভার্টিব্রাল আর্টারি ব্রাঞ্চ তারা সাপ্লাই দেবে কতটুকু পোস্টেরিয়ার ওয়ান থার্ড অফ দ্য স্পাইনাল কর্ড এই ক্রস সেকশনে এবং বললাম কি আরেকটা কথা যে দে আর রেইনফোর্সড বাই দ্য সেগমেন্টাল আর্টারি দেখো সেগমেন্টাল স্পাইনাল আর্টারি এগুলি কোথা থেকে আসে এই যে সার্ভাইকাল ইন্টারকোস্টাল লাম্বার এই সমস্ত জায়গা থেকে আসে কি সেগমেন্টাল আর্টারি তারা কী করে এই যে ভেন্ট্রাল রুট অ্যান্ড ডর্সাল রুটের মধ্যে সেগমেন্টাল আর্টারি ভেন্ট্রাল রুট অ্যান্ড ডর্সাল রুটের মধ্যে এন্টার করলো করে তারা দুইটা ভাগে ভাগ হলো অ্যান্টেরিয়ার রেডিকুলার আর্টারি অ্যান্ড পোস্টেরিয়ার রেডিকুলার আর্টারি তো অ্যান্টেরিয়ার রেডিকুলার আর্টারি এই যে অ্যান্টেরিয়ার সার্ফেস অফ দ্য স্পাইনাল কর্ডকে সাপ্লাই দেবে পোস্টেরিয়ার রেডিকুলার আর্টারি পোস্টেরিয়ার সার্ফেসকে
আচ্ছা এর মধ্যে একটা ফিডার আর্টারি হলো এনলার্জড, সেটাকে বলা হয় আর্টারি অফ আদমকিস, সেটা কিন্তু লোয়ার টু থার্ড অফ দ্য স্পাইনাল কর্ডকে সাপ্লাই দেবে। কে? আর্টারি অফ আদমকিস। তাহলে আমাদের স্পাইনাল কর্ডের আর্টারি সাপ্লাই কি? স্পাইনাল কর্ড ইজ সাপ্লাইড বাই অ্যান্টেরিয়ার অ্যান্ড পোস্টিয়ার স্পাইনাল আর্টারি দ্যাট দ্য ব্রাঞ্চেস অফ দ্য ভার্টিব্রাল আর্টারি। আমরা এখানে দেখতে পাচ্ছি কি যে ভার্টিব্রাল আর্টারি থেকে অ্যারাইজ করলো অ্যান্টেরিয়ার স্পাইনাল আর্টারি, সে সাপ্লাই দেবে কতটুকু? অ্যান্টেরিয়ার টু থার্ড অফ দ্য স্পাইনাল কর্ড। আর পোস্টিয়ার স্পাইনাল আর্টারি এটাও কার ব্রাঞ্চ? ভার্টিব্রাল আর্টারি ব্রাঞ্চ, দুই সাইড থেকে দুইটা আসবে, সাপ্লাই দেবে কতটুকু? পোস্টিয়ার ওয়ান থার্ড অফ দ্য স্পাইনাল কর্ডকে। এবং তার রেইনফোর্সড হবে কি দিয়ে? সেগমেন্টাল আর্টারি। সেগমেন্টাল আর্টারি কিভাবে আসবে স্পাইনাল কর্ডের মধ্যে সাপ্লাই দিতে? যে থ্রু দ্য ভেন্ট্রাল অ্যান্ড ডর্সাল রুট অফ দ্য স্পাইনাল কর্ড, এই স্পাইনাল নার্ভের মধ্যে ঢুকে তারা দুইটা ভাগে ভাগ হলো, অ্যান্টেরিয়ার রেডিকুলার অ্যান্ড পোস্টেরিয়ার রেডিকুলার আর্টারি। এছাড়া একটা লাউর্স ফিডার আর্টারি আছে, সেটা নাম কি? লাউর্স ফিডার আর্টারির নাম কি? আর্টারি অফ আদমকিস। কোথায় সাপ্লাই দেবে? লোয়ার টু থার্ড অফ দ্য স্পাইনাল কর্ড। এটা কার ব্রাঞ্চ? এটা ডিসেন্ডিং থোরাসিক অ্যাওর্টা থেকে উঠতে পারে অথবা অ্যাবডোমিনাল অ্যাওর্টা থেকেও উঠতে পারে, আর্টারি অফ আদমকিস। এবার যে আমরা ভেনাস ড্রেনেজ পরের ছবিতে যাই, দেখো ভেনাস চ্যানেল কি কি আছে, দেখো অ্যান্টেরো মিডিয়ান লংগিটিউডিনাল ভেনাস চ্যানেল, পোস্টেরো মিডিয়ান লংগিটিউডিনাল ভেনাস চ্যানেল, এই দুইটা হলো, একটা অ্যান্টেরো মিডিয়ান একটা পোস্টেরো মিডিয়ান লংগিটিউডিনাল ভেনাস চ্যানেল, তাছাড়া দুইটা পোস্টেরো ল্যাটারাল লংগিটিউডিনাল ভেনাস চ্যানেল আর দুইটা অ্যান্টেরো ল্যাটারাল লংগিটিউডিনাল ভেনাস চ্যানেল। তাহলে দেয়ার আর সিক্স ভেনাস চ্যানেল। ভেনাস ড্রেনেজ কীভাবে হচ্ছে? ছয়টা লংগিটিউডিনাল ভেনাস চ্যানেল দিয়ে। তাহলে স্পাইনাল কর্ডের ব্লাড সাপ্লাই আমাদের হয়ে গেল। তাহলে দিস ইজ অল অ্যাবাউট দ্য স্পাইনাল কর্ড। তোমাদের যদি ভালো লেগে থাকে তোমরা লাইক শেয়ার কমেন্টস করো, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো, আর এটা একটু ভালো করে পড়ার জন্য আমার একটা বই আছে ইজি নিউরো অ্যানাটমি, তোমরা সেই বইটা কালেক্ট করে নিও। বইটা কোথায় পাবে? নীলক্ষেত ইসলামিয়া মার্কেট, ফারুক মেডিকেল বুক সেন্টার, ক্যাপিটাল বুক সেন্টার, তাছাড়া ফরিদপুরের সন্ধানী প্রতীতি মেডিসিন ক্লাব, বরিশালে অভিলাষ সিটোলজি ডিপার্টমেন্ট, এই সমস্ত জায়গা থেকে তোমরা কালেক্ট করবে। তোমাদের সাথে আবারও দেখা হবে অন্য কোনো টপিক নিয়ে, সে পর্যন্ত তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো। তোমাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ।